রংপুরে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে 15 ফেব্রুয়ারি মঙ্গলবার পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 79তম জন্মবার্ষিকী পালিত হয়। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেপুর গ্রামে তার সমাধিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা প্রশাসন, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 79তম জন্মবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম শাহাদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। সভায় পরমাণু বিজ্ঞানী মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার জীবদ্দশায় দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন বক্তারা। আলোচনা শেষে মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।